হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না, আজকে চটপট ভিডিও স্টার্ট করবো। কারণ আজকে তোমাদের জন্য একটা নতুন জিনিস আনতে চলেছি, সেটা হচ্ছে আজকে একটা মেকআপ চ্যালেঞ্জ। ঠিক আছে, বলছিলাম না একটা নতুন রকম ভিডিও আনবো, তো এটা আমার করার প্ল্যান অনেকদিন ধরেই, কিন্তু যে আমার মেকআপটা করবে সেই মেকআপ ম্যানকে আমি ফ্রি পাচ্ছিলাম না আর কি। ঠিক আছে, তো আজকে পাওয়া গেছে। এবার আমি জাস্ট একটু মুখটা একটু পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। এবার যে মেকআপ করবে, এই মেকআপ ম্যান এদিকে আসুন, এই যে কিচ্ছু জানে না। ঠিক আছে, দেখি আজকে কেমন মেকআপ তুমি করতে পারবে আদৌ আমার মেকআপ। হ্যাঁ, কি মুন্ডু মুন্ডু এরকম কি আদৌ সব জিনিসপত্র চেনে কিনা জানি না, তবে আমি খুব একটা বেশি কিছু দিইনি, বুঝলে তো? কারণ কোনটা আমার সব নষ্ট করবো জিনিসপত্র, এই টুকটাক টুকটাক জিনিসপত্র দিয়েছি এইগুলো দিয়ে, দেখি কি সাজায় আমাকে দেখি। ঠিক আছে, তোমরাও থাকো সাথে, তো চলো মজা হবে এবার। ঠিক আছে, চলো চলে আসো এখানে। তাই আমি ওকে বলছিলাম চশমা ছাড়া কি বৃষ্টি লাগছে, দেখো ফাউন্ডেশন মাখো। ফাউন্ডেশন মাখো মানে কি? তোমাকে মেকআপটা করাতে হবে তো? তুমি করো না। না, আমি তাহলে মেকআপ চ্যালেঞ্জের কোনো দরকার নেই, ছেড়ে দাও। আচ্ছা, এটা আবার কি চ্যালেঞ্জ? না তো এটা কি করছো? আরে ফাউন্ডেশন আসলে নিজে মাখতে হয় রে ভাই, চিন্তা করো, ফাউন্ডেশন তো নিজে মাখতে হয়। এটা আমি দেখিয়ে দিয়েছি, নাও মাখো। তোমাকে বুঝতে হবে না, ছাড়ো, এটা দিয়ে মাখাতে হয়, নাও মাখাও, ধরো ফাউন্ডেশন মাখাচ্ছে, দেখো দাও, এটা মোবাইলটা আমার হাতে। চলো, জানে না কিছু, কাজলটাকে খুলতে পারছে না। ওই দেখো ওই দেখো তো, কাজল নিয়ে কি করছে, দেখো ব্যাস ফেলেই দিল। আজকে আবার মেকআপ দারুণ হবে, কাজলটাকে ঘুরিয়ে খুলতে হয়, খোলো, ওই দেখো, দেখেছো, খুলেছো, চলো। অতটা আমার কাজল গেল রে ভগবান, কি কাজল ঠিক করে পড়াও। এটা কি করছো, কতদূর টানছো? আচ্ছা ঠিক আছে, তুমি যা করছো করো, কিছু বলা যাবে না। কি করছো তুমি? এই কথা বলতে কি ঘেটে দিলে পুরো? এরকম করে কেউ কাজল পড়ায়? ঠিকঠাক এইটা দিয়ে এবার আমার চোখটাকে যে কি করবে, আরো জিনিসপত্র আছে, এগুলো কি ইউজ করবে না? এই যে এগুলো কি হবে, দাঁড়াও, গন্ডগোল করেছে তার মানে কিছু।
আমার এই পাপ গুলোকে দিল নষ্ট করে রে। আরে কথা বললে ঘেটে যাবে। এটা কি হচ্ছে? এটা কি লিপস্টিক লাগানো হলো? দাঁড়াও দেখি, চোখ ঠোঁট বন্ধ করো। না তুমি শোনো, তোমার এখানে আমি হচ্ছে কি তোমাকে নাম্বার দেবো, ঠিক আছে? এবার মেকআপের সেটা হচ্ছে তুমি ফাউন্ডেশনটা ঠিকঠাকই মোটামুটি লাগিয়েছো, ঠিক আছে? তাই না বন্ধুরা বলো, ফাউন্ডেশন মোটামুটি ঠিকঠাকই লাগিয়েছে। আর কাজল পরাতেই পারোনি, কাজল তো পুরো মানে এখানে কোনো কাজলের কোনো রেশি নেই। আর লাইনারটা একটু বেশি টেনে ফেলেছো, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে এইসব মেকআপ নিজেদের করতে হয় না, নিজেদের করতে হবে। আমি হচ্ছে এক্সপার্ট, আমি বলে দেবো হয়েছে। আমি খালি ফিনিশিং টাচ, আরে মোবাইলটাকে ঠিকঠাক করে ধরো, ফিনিশিং টাচ না, ফিনিশিং টাচ পাচ না। উনি উনি নাকি থিয়েটারে বিশাল ব্যাপার, হ্যাঁ উনি বিশাল বড়, এটা হালকা করে দিয়ে করলে এটাকে ছাড়ো না। যাত্রা শিল্পীর মতো সাজাতাম তাহলে বুঝতে পারতো। তো যাই হোক বন্ধুরা, এটা জাস্ট একটা ফান ছিল, যে ওরা দাঁড়াও, এটা জাস্ট একটা মজা ছিল যে কেমন মেকআপ করায়। তো মোটামুটি ঠিকই আছে, তাই না বলো? চোখটা বড্ড বাজে লাগছে দেখতে, বড্ড বাজে লাগছে চোখটা, চোখটাকে এত এরকম করে টেনেছে এমন করে যে ক্যামেরাটা লাগছে দেখতে। কিন্তু আমার ফাউন্ডেশনটা বেশ পছন্দ হয়েছে, ফাউন্ডেশনটা বেশ ভালো করেছে। তো যাই হোক, এটা জাস্ট একটা মজা ছিল বন্ধুরা। হ্যাঁ আমরা মানে সন্ধ্যা সময় কালকে থেকে তোমাদের বলছিলাম যে একটা প্ল্যান আছে, তো ওকে পাচ্ছিলাম না, সন্ধ্যা সময় বলেছিলাম চলো তোমার মেকআপ করো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ঠিক আছে? আর এই মেকআপ ম্যানকেও কেমন লাগে, একবার আরেকবার এসো, পালাচ্ছো কোথাও? এই মেকআপ ম্যানেরও একদিন আমি একদিন মেকআপ করবো, দাঁড়াও, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও, আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ফেরো না। ওকে চলো, টাটা।